কোয়ালিটন টেক্সটাইল টেক্সটিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের কোর্স কোড 312। আজকে তোমাদের যে টেস্ট আমরা করাবো সেটা হলো ডিটারমিনেশন অফ সিএসপি অফ সাপ্লাইড ইয়ার্ন ইন কোন ফর্ম বাই লিএস্টেন টেস্টার, ফাইন্ড আউট সিভি পার্সেন্টেজ অফ লিএস্টেন অ্যান্ড কমেন্টস অন ইউর রেজাল্ট। যার অর্থ হইল আমরা আজকে যে টেস্টটা করব সেটা হইল আমরা লিড স্ট্রেন বের করব এবং সিএসপি বের করব এবং সাথে আমরা আবার স্ট্রেন্থের সিভি পার্সেন্টেজ বের করব। এখন যেটা দ্বারা বের করব আমরা যে মেশিন দ্বারা, সেই মেশিনের নাম হইল লি স্ট্রেন টেস্টার, যেটা হলো এই যে আমার যে এখানে যে মেশিন, এই মেশিনটা হলো লি স্ট্রেন টেস্টার, এর দ্বারা আমরা লিড স্ট্রেন বের করব। তাহলে যদি তাই হয় তাহলে আমরা একটু আগে জানি লি বলতে আমরা কি বুঝি। লি হচ্ছে 120 ইয়ার্ড সুতাকে বলা হয় এক লি। তাহলে আমরা কি জানলাম, 120 গজ সুতাকে বলে এক লি। এখন লি কিভাবে আমরা নিতে হবে এবং কিসের মাধ্যমে কোন মেশিন দ্বারা নেব সেটাও দেখা যায় যে এর আগের এক লেকচারে তোমরা পাইছো, কাউন্টের লেকচারে, যে র্যাপরিল মেশিন দ্বারা আমরা 120 গজ সুতা সংগ্রহ করব, যেটাকে বলে লি। সেই লিটাই আমরা কি করব, এই মেশিনে নিয়ে আসা, এই মেশিন দ্বারা আমরা তার স্ট্রেন বের করব। আর এটার আরেকটা অংশ হলো সিএসপি আমাদের বের করতে হবে। সিএসপি মানে কি, সিএসপি হলো কাউন্ট ইনটু স্ট্রেন ইকুয়াল টু প্রোডাক্ট, মানে সিএসপি হলো কাউন্ট এবং স্ট্রেন্থের যে গুণফল সেটাই হলো সিএসপি। এখন আমরা লিড স্ট্রেন বের করতে হলে আমাদের আগে লি তৈরি করে নিতে হবে। তাহলে এখন চলো আমরা আগে কিভাবে লি কোন মেশিন দ্বারা তৈরি করতে হবে সেটা আগে আমরা তৈরি করি, তারপরে আমরা এটার স্ট্রেনটা কিভাবে বের করতে হবে সেটা আমরা বের করব। আচ্ছা, লি আমরা যা তৈরি করব যে মেশিন দ্বারা, সেই মেশিনের নাম আগে বলছিলাম আমরা র্যাপ রিল, যে ক্ষেত্রে WRAP র্যাপ, আর রিল হলো আমরা যদি বলি র্যাপ মানে কি জড়ানো, আর রিল হলো চরকা। তার মানে কি, র্যাপ রিল বলতে আমরা কি বুঝি, চরকার মধ্যে জড়ানো, যেখানে তোমরা কিন্তু একটা জিনিস বারবার ভুল করো, এই র্যাপ রিলের জায়গায় অনেক সময় তোমরা ওয়ার্প রিল বলে ফেলো, যেটা হলো সম্পূর্ণ একটা মারাত্মক ভুল। সুতরাং এই ভুলটা তোমরা কখনো করবা না। এই মেশিনের নাম হলো র্যাপ রিল। এখন আমরা একটু দেখি র্যাপ রিলটা কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে কি কি অংশ নিয়ে র্যাপ রিলটা তৈরি হয়েছে। এই যে দেখো এখানে এই যে একটা, এই একটা, এই দুটা হলো কোন স্ট্যান্ড বা প্যাকেজ স্ট্যান্ড, ইয়ার্ন প্যাকেজ স্ট্যান্ড। এরপরে দেখো এই যে একটা আছে উপরে, এটা হলো ইয়ার্ন গাইড। তারপরে দেখো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে যখন স্যাম্পলটা নেব, ইয়ার্ন গাইডের উপর থেকে নেব, নেওয়ার পরে এইখানে আবার আর একটা হলো ইয়ার্ন গাইড। এই ইয়ার্ন গাইড থেকে আমরা কি করব, নিয়ে আসা আমরা র্যাপ রিলের যে বাহু আছে সেই বাহুর সাথে আমরা কি আটকে দেব। আটকে দেওয়ার পরে এখন দেখো এই যে এটা হলো র্যাপ রিলের অপারেটিং হ্যান্ডেল, আর এই যে র্যাপ রিলের যে সার্কামফারেন্স, এই র্যাপ রিলের সার্কামফারেন্স হলো 1.5 ইয়ার। তার মানে কি, একবার আমরা যদি ঘোরানো হয়, একবার যদি আমরা ঘুরাই তাহলে দেড় গজ এখানে সুতা জড়াবে, 1.5 ইয়ার সুতা জড়াবে। তার মানে আমরা 120 গজ সুতা নিতে হইলে আমাদের কি করতে হবে, 80 বার ঘুরাইতে হবে। এভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ এইভাবে করে আমরা কি করবো, 80 বার ঘুরাবো। 80 বার ঘুরালের পরে আমরা কি করবো, এখান থেকে সুতোটা ছিঁড়ে ফেলবো, ফেলে এই যে আমাদের স্যাম্পলটাকে আমরা সংগ্রহ করব। সংগ্রহ যে করলাম স্যাম্পলটাকে, এইটা হলো কি একটা লি। এখন আমরা লি রেস্টেন্ট যখন বের করবো তখন আমাদের স্যাম্পলটা খুব সতর্কতার সহিত সংগ্রহ করতে হবে। স্যাম্পলটাকে হাতে সংগ্রহ করার পরে সরাসরি আমরা এভাবে হাতে ছেড়ে দেবো, নতুবা যদি আমি এমনি ধরে রাখি তখন কিন্তু পাকেয়া যাবে, পাকেয়া টুইস্টের আকার ধারণ করবে। এরপরে আমরা আলাদা করে যখন মেশিনে যে স্ট্রেন বের করবো তখন দেখা যায় একটা প্রবলেম সৃষ্টি হবে। আচ্ছা, এখন আমরা মেশিন লি স্ট্রেন বের করার আগে যেহেতু এখানে সিএসপি বের করতে হবে এবং সিএসপির মধ্যে আমাদের কী লাগবে,
কাউন্ট এবং স্ট্রেংথ, স্ট্রেংথ পাবো আমরা লি স্ট্রেংথের মাধ্যমে। আর কাউন্ট বের করতে হলে আমরা জানি কাউন্টের জন্য আমাদের লাগবে লেন্থ এবং ওয়েট। তাহলে আমরা যে লিটার বের করছি এই লিটারকে আমরা লেন্থ পাইলাম 120 গজ। এখন এইটার ওয়েটটা কত আসে সেই ওয়েটটা আমরা বের করে নেব আগে। বের করার পরে তারপরে আমরা কি করব, আমরা লি স্ট্রেংথের যে স্ট্রেংথ বের করব। আর লেন্থ এবং এই ওয়েট এইটার মাধ্যমে ক্যালকুলেশন করে আমরা কাউন্ট বের করে নেব। পরে কাউন্ট এবং স্ট্রেংথ এই দুটাকে গুণফল করলে পরে আমরা কি সিএসপি পেয়ে যাব। তাহলে এখন আমরা দেখি এটার ওয়েটটা কত আসে। আচ্ছা, এটার ওয়েট, স্যাম্পলের ওয়েট আসতেছে 1.09 গ্রাম। এখন আমরা মেশিনে দেখো এই যে স্যাম্পলটাকে, আমি যেটা বলছিলাম খুব সতর্কতার সাথে সংগ্রহ করতে হবে, নতুবা দেখো যদি স্যাম্পলটাকে সাইডে দিয়ে দিই এইভাবে টুইস্ট খেয়ে যাবে, যাতে দেখা যায় পরবর্তী কাজের জন্য সমস্যা হবে। এখন আমরা কি করব, এই যে মেশিনে আমি স্যাম্পলটাকে রাখবো মানে সেট করব, সেট করে আমি এটা দ্বারা রেজিস্ট্যান্সটা নেব। এখন তার আগে আমরা একটু দেখি মেশিনটা সম্পর্কে, আমরা একটু আগে ভালোভাবে জানি না। তাহলে মেশিনটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, মেশিনের নাম হলো কমন নেম, আমরা লি স্ট্রেংথ বের করব, তাই মেশিনের কমন নেম হলো লি স্ট্রেংথ টেস্টার। আর আমাদের এই মেশিনের ব্র্যান্ড নেম যেটা হইতেছে, সেই ব্র্যান্ড নেম হইতেছে ম্যাক স্ট্রেস 2C। আমাদের এই মেশিনের ব্র্যান্ড নেম হইতেছে ম্যাক স্ট্রেস 2C টেস্টার, এটা হলো ব্র্যান্ড নেম। আর কমন নেম হলো লি স্ট্রেংথ টেস্টার। এখন তাহলে দেখি মেশিনের মধ্যে কী কী পার্টস আছে। এই যে দেখো সর্বপ্রথম যে চার কোনা আছে, যে একটা দেয়াল ঘড়ির মতো দেখতে যেটা মনে হইতেছে, এইটাকে বলে ডায়াল। ঠিক আছে, এইটা হলো ডায়াল। এর মাঝখানে দেখো যে একটা ঘড়ির কাঁটার মতো একটা কাঁটা আছে, এটাকে বলে ইন্ডিকেটর। এবং এটার ক্যাপাসিটি দেখো 0 থেকে শুরু করে 200 পাউন্ড। আমাদের এই মেশিনের সর্বোচ্চ ক্যাপাসিটি হইতেছে 0 থেকে 200 পাউন্ড। তার মানে এখানে স্ট্রেংথ যেটা আসবে, স্ট্রেংথের ইউনিট হবে পাউন্ডে। এরপরে দেখো এই যে কালো একটা চাকার মতো যেটা আছে, এটা হলো পেন্ডুলাম ওয়েট। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, ডায়াল পাইলাম, ইন্ডিকেটর পাইলাম, এটা হলো পেন্ডুলাম ওয়েট। এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, পেন্ডুলাম ওয়েটের নিচে এই যে দেখো যে বাঁকানো যে একটা অংশ আছে, খাসকাটা খাসকাটা, বা এটা কি ডিঙ্গি নৌকার মতো মনে করো, বা ঈদের চাঁদের মতো যেভাবে দেখা যাক, এই যে একটা যে বাঁকানো যে অংশ এটাকে বলে কোয়াড্রেন্ট, এটা হলো কোয়াড্রেন্ট। এখন আমরা পেন্ডুলাম ওয়েট পাইলাম, পেন্ডুলাম ওয়েটের নিচে হলো কোয়াড্রেন্ট। এরপরে দেখো পেন্ডুলাম ওয়েটের সাথে এই যে দেখো একটা জিনিসের সাথে মুভ করতেছে, এখানে আবার কি বাঁকানো মনে হয় সেটা মাউস বা ইঁদুরের মতো মনে হইতেছে, এটাকে বলে ক্যাচ, এটা হলো ক্যাচ, CATCH ক্যাচ। তাহলে আমরা ডায়াল, ইন্ডিকেটর, পেন্ডুলাম ওয়েট, পেন্ডুলাম ওয়েট, ক্যাচ এবং কোয়াড্রেন্ট, এই আমরা পাইলাম। এরপরে দেখি তার নিচের অংশ কি, এটা হলো মোটর। এরপরে দেখো এই যে এইখানে যেটা আছে, এইখানে একটা রড আছে এবং এর ভিতরে আছে স্প্রিং। এই স্প্রিং সহ যে এই রডটা আছে, এই রডটাকে বলে স্ক্রু রড। এই যে রড এবং এর ভিতরে দেখো যে এই স্প্রিং আছে, এই স্প্রিং সহ এই টোটাল রডটাকে বলে স্ক্রু রড। তারপরে দেখো দুইটা অংশ বাদ রেখে আসছি, এই যে উপরে আমাদের উপরে যে কয়েল, যে পেন্ডুলাম ওয়েটের সাথে দেখো বড় একটা বড়শির মতো, মোটা বড়শির মতো মনে হইতেছে, এই যে একটা, এবং এই যে নিচে একটা হ্যান্ডেল যেটা দেখা যায়, এই যে আপ ডাউন করতেছে এই একটা, এই দুইটা হলো হুক, এটা হলো আপার হুক, এটা হলো লোয়ার হুক। এখন আমরা কি করব, আমাদের যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটাকে আমি এই যে আপার হুক এবং লোয়ার হুক এই দুইটা হুকের মাঝখানে আমি কি সেট করব। সেট করার পরে এখন আমাদের সতর্ক থাকতে হবে যাতে ইয়ারটা, আমাদের প্যাকেজটা, লিটা যাতে কোনোভাবেই টুইস্ট অবস্থায় বা পাকানো অবস্থায় না থাকে, তাই আমাদের যত সম্ভব স্ট্রেট করে নিতে হবে। তাই আমরা কি ম্যানুয়ালি এটাকে একটু স্ট্রেট করে নিচ্ছি। দেখো আমরা স্ট্রেট করে নিলাম। এখন স্ট্রেট করার পরে আমাদের কি অবস্থা হলো, এই যে স্ট্রেট করলাম, এখন আমরা একটু দেখি এটা কাজটা করে কিভাবে। এই যে বলছিলাম ডায়াল, পেন্ডুলাম ওয়েট, কোয়াড্রেন্ট, এটার মধ্যে সম্পর্কটা কি দেখো, এটা হলো এই যে আমার আপার হুক, আপার হুকটা এই যে এখানে যে কোনো একটা পাতের মতো বা একটা শিটের মতো আছে,
এই শীট দ্বারা সরাসরি পেন্ডুলাম ওয়েট এবং ডায়ালের সাথে সংযুক্ত। যখনই এই আপার হুকে প্রেশার দেওয়া হবে, যত প্রেশারে হবে সেই প্রেশারটাই সরাসরি পেন্ডুলাম ওয়েটের মাধ্যমে সরাসরি ইন্ডিকেটরও এখানে চলে যাবে। আর এই যে প্রেশারটা আমি দিতেছি, এই প্রেশারটার কারণে পেন্ডুলাম ওয়েটটা যত প্রেশার আসবে ততই পেন্ডুলাম ওয়েটটা কী হবে, যে তোমার এক পাশে চলে যাবে এবং সেইটাই ক্যাচের মাধ্যমে, এই যে তোমার ইন্ডিকেটরের মাধ্যমে শো করতেছে কতটুকু। কিন্তু দাঁড়িপাল্লা যেরকম আমরা দেখি, এক পাশে যখন ওয়েট দেওয়া হয় তখন সেই জায়গাটা নিচু হয়ে যায়, যখন এটা উঠে বলে তখন আবার এটা লেভেলে চলে আসে। আর এটার মধ্যে ডিফারেন্সটা হলো, এইখানে আমরা যতই প্রেশার দিই, যদি প্রেশার দিতে যতই যায়, কিন্তু এটা ওয়ান ওয়ে রোডের মতো শুধু যাবে কিন্তু আসতে পারবে না। কারণ হলো এই যে কোয়াড্রেন্টের মাঝখানে যে খাঁজ কাটাগুলো আছে, খাঁজ কাটার সাথে ক্যাচটাকে আটকে রাখে, ক্যাচটা খাঁচের মধ্যে আটকে যায়, যার কারণে এটা শুধু যাবে কিন্তু এটা কি নিজে নিজে ব্যাক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ব্যাকে নিয়ে আসবো। এই হলো যে আমাদের মেশিন, মেশিন পরিচয় এবং মেশিনের সব পার্ট সম্পর্কে বলা হলো। এখন আমরা এটার রিডিংটা নেব। দেখো এই যে আমি যেটা বলছিলাম আপার হুক এবং লোয়ার হুকের সাথে বাজানো হয়েছে, এখন এই যে লোয়ার হুকটা আছে, লোয়ার হুকের এখানে একটা ব্লেডের মতো বা একটা দাঁতের মতো আছে, এই যে এই দাঁতটাকে আমরা কি করব, দাঁতটাকে আমরা এই যে স্ক্রু রডের যে স্প্রিং আছে, স্প্রিং এর খাঁজের মধ্যে আমরা এটা কি করবো, এভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিলে পরে অটোমেটিকলি দেখা যায় যে এখান থেকে রিডিং আসতে থাকবে। এখন আমরা যে যে স্ট্যান্ড, এই যে আমরা যে স্ট্যান্ডটা নিলাম, এইভাবে করে আমাদের স্ট্যান্ডগুলো নিতে হবে। নিলে পরে আমাকে এই যে ডায়ালের যে ইন্ডিকেটর, ইন্ডিকেটরে আমার শো করবে স্ট্যান্ডটা কতটুকু ছিল। যাই হোক, আমরা এখান থেকে 38.9 স্ট্যান্ড পাইলাম। এখন আমরা তাহলে কী করবো, সিএসপি বের করার জন্য আমার লাগবে কী কী, কাউন্ট এবং স্ট্যান্ড। তাহলে আমরা স্ট্যান্ড পাইলাম লিয়ের। এখন কাউন্ট যদি বের করতে চাই, তাহলে আমরা প্রথম যে শ্যাম্পুটা নিয়েছিলাম, 120 গজ শ্যাম্পু নিয়েছিলাম মানে এক লি, এবং তার যে ওয়েট নিয়েছিলাম সেইটাকে আমরা এখন কী করব, আমরা ইংলিশ কাউন্টের সূত্রের মধ্যে ফালাবো। ফালানোর পরে ক্যালকুলেশন করলে পরে আমাদের কাউন্টটা চলে আসবে, এবং সেই কাউন্ট এবং এই যে স্ট্রেন্থ পাইলাম, এই দুইটার যে গুণফল, গুণফলটা হলো আমাদের সিএসপি। তাহলে এখন চলো আমরা এটা টেবিলের মাধ্যমে আমরা দেখি কিভাবে আমরা পরবর্তী ক্যালকুলেশন এবং সিবি পার্সেন্টেজ বের করব। আচ্ছা, এখন আমরা স্যাম্পল এবং স্যাম্পলের রেজাল্টগুলো আমরা পাইলাম। এখন আমরা ল্যাব রিপোর্টে কিভাবে সাজাবো এবং ক্যালকুলেশন ডাটা এবং ক্যালকুলেশন কিভাবে করব সেই সম্পর্কে একটু বিস্তারিত আমরা জেনে নিই। এখন আমরা যে কাউন্ট যে বের করব, সেই কাউন্ট বের করতে হলে আমাদের আগেই বলছি ইনডিরেক্ট সিস্টেমে ইংলিশ কাউন্টের মাধ্যমে আমাদের এটার কাউন্টটা বের করতে হবে। যদি তাই হয় তাহলে আমরা আগে তোমাদের ক্লাস হয়েছে, লেকচার দেওয়া হয়েছে কাউন্ট কাকে বলে, কিভাবে কাউন্ট বের করতে হয়, কী কী সিস্টেমে বের করতে হয়, তারপরে আমি কাউন্টটা বের করবো এটা ইনডিরেক্ট সিস্টেমে। ইনডিরেক্ট সিস্টেমে হলো ওয়েট ফিক্স লেন্থ ভেরিয়েবল, আর ইংলিশ কাউন্ট হলো ইনডিরেক্ট সিস্টেমে। তাহলে ইংলিশ কাউন্ট বলতে আমরা কী বুঝি, যদি আসি খুব সহজভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে যেহেতু আগে ওয়েট ফিট বলছি আর এখানে ওয়েট ইউনিট হবে পাউন্ডে, তাহলে এক পাউন্ডের মধ্যে 840 ইয়ার্ডের যতগুলো হ্যাং থাকবে ততই ইংলিশ কাউন্ট। তাহলে কী বুঝলাম আমরা, এক পাউন্ডের মধ্যে 840 ইয়ার্ডের যতগুলো হ্যাং থাকবে ততই ইংলিশ কাউন্ট। তাহলে যদি আমরা 20 ইংলিশ কাউন্ট যদি আমরা বলতে চাই, তাহলে কী হবে, এক পাউন্ডের মধ্যে 840 ইয়ার্ডের 20টা হ্যাং থাকবে, তাহলে হলো 20 ইংলিশ কাউন্ট। তার যদি ক্যালকুলেশন করে বের করতে চাই, তাহলে 840 × 20 ইকুয়াল টু যে লেন্থটা হবে সেইটাই হলো 20 ইংলিশ কাউন্ট। তাহলে একইভাবে যদি আমরা 40 ইংলিশ কাউন্ট যদি বলতে চাই, তাহলে এক পাউন্ডের মধ্যে 840 ইয়ার্ডের যতগুলো হ্যাঙ্ক আছে মানে 840 × 40 এটার গুণফল যা আসবে, তাহলে দেখা যাবে অবশ্যই আমরা 20 ইংলিশ কাউন্টের চেতে 40 ইংলিশ কাউন্ট যেটা তার লেন্থটা অনেক বেশি হবে আর সুতা হবে ততই ফাইনার। কারণ কি দোনোটারই ওয়েট হলে এক পাউন্ড, এর মধ্যে একটা 40টা হ্যাঙ্ক আছে একটা 20টা হ্যাঙ্ক আছে। তার মানে আমরা তাহলে কী বুঝতে পারতেছি, তার মানে ইনডিরেক্ট সিস্টেমে নাম্বার যত বাড়বে ততই কী হবে, ইয়ার্ন ফাইন হবে, আর নাম্বার যত কমবে তত ইয়ার্ন কোর্স হবে। আচ্ছা, এখন আমরা ইংলিশ কাউন্টের যে সূত্র, সেই সূত্রটা আমরা একটু জানি। ইংলিশ কাউন্টের সূত্র হইতেছে NE ইকুয়াল টু ক্যাপিটাল এল ইন্টু স্মল ডাব্লু ডিভাইডেড বাই স্মল এল ইন্টু ক্যাপিটাল ডাব্লু।
এইখানে ক্যাপিটাল এল বলতে স্যাম্পল লেন্থ বোঝানো হইতেছে, আর স্মল ডাব্লিউ বলতে সিস্টেম ওয়েট বা ইউনিট ওয়েট যেটা সেটা বোঝানো হয়েছে, আর স্মল এল দ্বারা সিস্টেম লেন্থ বা ইউনিট লেন্থ বোঝানো হয়েছে, আর ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা স্যাম্পল ওয়েট বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি ইংলিশ কাউন্টটা বের করব, সেই ক্ষেত্রে যদি আমরা করি, 1 পাউন্ড মানে এখানে হইতেছে ক্যাপিটাল এল যেটা স্যাম্পল লেন্থ, আমরা স্যাম্পল নিলাম কতটুকু, 120 গজ সুতা নিলাম মানে 1 লি, তাহলে এখানে 120 হবে ইনটু ওইখানে ছোটো হাতের ডাব্লু সমান সমান হলো 1 পাউন্ড, আর আমরা জানি কি 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম, তাহলে এখানে 1 পাউন্ডের জায়গায় আমরা 453.6 গ্রাম লেখে নিতে পারি, যেহেতু আমরা স্যাম্পলের ওয়েট নিচ্ছি সেটাও গ্রামে। তাহলে ডিভাইডেড বাই নিচে হলো স্মল এল, স্মল এল দ্বারা বোঝানো হয়েছে ইউনিট লেন বা সিস্টেম লেন যেটা হলো 840 ইয়ার্ড, এবং ইনটু ক্যাপিটাল ডাব্লু মানে স্যাম্পল ওয়েট যেটা আমরা পাইছিলাম 1.09 বা যাই হোক যেটাই পাই আমরা সেইখানে স্যাম্পল ওয়েটটা বসবে। তারপরে এইভাবে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটাই হইলো এনই পাবো আমরা। তাহলে এই এনের সাথে আমরা যে স্ট্রেন্থ যেটা পাইলাম এই দুটার গুণ করলে পরে আমরা কি পাবো, আমরা সিএসপি পাবো। আর সিএসপি যে আমরা পাবো, সিএসপি বলতে আমরা যতটুকু বুঝি এখান থেকে ইয়ার্ন যতটুকু যত ফাইন হবে ইয়ার্ন তার সিএসপি তত বেশি হবে, স্ট্রেন্থ কম হবে কিন্তু সিএসপি হবে বেশি, আর যত কোর্স কাউন্ট হবে ততই তার সিএসপি হবে কম, স্ট্রেন্থ হবে অনেক বেশি কিন্তু সিএসপি হবে কম। আর আমরা যদি আরেকভাবে দেখতে চাই তাহলে সিএসপিটা কীভাবে প্রকাশ করা যায়, কোর্স কাউন্টের জন্য সিএসপি সাধারণত 1800 থেকে 2000 হয়, মিডিয়াম কাউন্টের জন্য 2000 থেকে 2200 পর্যন্ত সিএসপি হয়, আর ফাইনাল কাউন্টের জন্য 2200 বা তার উপরে হয় সিএসপি। এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি কোর্স কাউন্টের সিএসপি কম হবে, ফাইনাল কাউন্ট যত ফাইনাল হবে ততই সিএসপি বেশি হবে। এখন আমরা দেখি যে সিএসপি যে আমরা বের করব সেটা কিভাবে আমরা বের করব, এবং টেবিলগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি কাউন্ট বের করার জন্য যে কাউন্টের যে টেবিলটা আছে সেইটাকে আমরা দেখতেছি, এইখানে কি বলছে নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার বা স্যাম্পল সংখ্যা যেটা আছে স্যাম্পল নাম্বার, তারপরে স্যাম্পল লেন্থ 120 গজ, স্যাম্পল ওয়েট আমাদের যে স্যাম্পলের ওয়েটটা পাইছে সেইগুলো, তাহলে এটা হলো কি এনি আমাদের কাউন্ট, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কাউন্টটা বের করবো যেটা সূত্রের মাধ্যমে বললাম, আর এটা হলো স্ট্রেন্থ, প্রত্যেকটা স্যাম্পলের স্ট্রেন্থ এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে স্ট্রেন্থের অ্যাভারেজও এখানে দেওয়া আছে। তাহলে সিএসপি যেটা, এই যে দেখো প্রত্যেকটার এখান থেকে সিএসপি বের করা হয়েছে, 1 নম্বর স্যাম্পলের সিএসপি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এবং অ্যাভারেজ সিএসপি এখানে দেওয়া আছে। এইভাবে করে আমরা সিএসপির জন্য একটা টেবিল করব, আর দ্বিতীয় জায়গায় যখন আমরা সিবি পার্সেন্টেজ বের করব তার জন্য আবার আমরা আলাদাভাবে টেবিল করব। এখন আমরা দেখি যে সিবি পার্সেন্টেজের জন্য যে টেবিলটা করব সেই টেবিলটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, সিএসপির যে আমরা টেবিলটা করব সেই টেবিলটা এখানে যে টেবিলটা দেওয়া আছে এটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, তাই আমরা সরাসরি এইটাকে যদি ফলো করতে চাই তাহলে আমাদের পরবর্তীতে সি পার্সেন্টেজ বের করতে খুব কষ্ট হবে। তারপরে আমি আচ্ছা টেবিল নাম্বার টুতে তোমাদের যেটা বললাম, এর আগে যে দেখা যায় যে তোমাদের একটা টেবিল দেখাইলাম, সেই টেবিলের মধ্যে আবার একটু তোমরা দেখো যে এই যে টেবিলে যে দেখা যায় যে তোমার আমরা যে স্ট্রেন্থ বের করব, স্ট্রেন্থের সিবি পার্সেন্টেজ বের করব, এখানে দেখো এখানে এক্স আই আছে, তারপরে এক্স বার আছে, তারপরে যে সিবি পার্সেন্টের জন্য যে আমাদের লাগবে এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, দেখো এইখানে কিন্তু সেই ঘর দুটা নাই, সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিছে। এই কারণে আমি তোমাদেরকে এই যে এখান থেকে দেখাইলাম ওইটারই অংশ, এই যে এখানে হলো আমার সিবি পার্সেন্ট বের করতে হলে এক্স আই মানে লির স্ট্রেন্থ, এইখানে আমাদের যে 5টা রিডিং আছে আমরা যে 5টা লির স্ট্রেন্থ নিলাম সেগুলো এখানে সিরিয়াল বাই লিখলাম, তারপরে আমরা কি করব এই এই যে স্যাম্পলগুলো এইটার স্ট্রেন্থগুলো এইটার অ্যাভারেজ করলাম আমরা, অ্যাভারেজ আসলো 33.9। এখন দেখো তারপরের যে ঘর আসবে এক্স আই মাইনাস এক্স বার, তার মানে কি এক্স আই হলো আমার এই যে 1 নম্বরটা যদি দেখি, 1 নম্বর হলো 33.7, আর এক্স বার হলো মাইনাস এক্স বার হলো 33.9, তার মানে কি এইটা থেকে আমার এটা মাইনাস করতে হবে।
এখন এই যে এক্স আই মাইনাস এক্স বার, এই ঘরে যখন আমি এইটা থেকে এটা মাইনাস করব, তখন কোনোটায় মাইনাস আসতে পারে, কোনোটায় প্লাস আসতে পারে। যেটাই আসুক, আমরা হুবহু ওইভাবে করেই রেখে আমরা এই ঘরটা আমরা পূরণ করব। তারপরের ঘরটা কী হবে দেখো, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমি এইখানে এক্স আই মাইনাস এক্স বারের যে মানটা আসবে, এইটাকে আমি কী করব, স্কোয়ার করব। স্কোয়ার করার পরে পাঁচটা স্যাম্পলকে আমি স্কোয়ার করে নিলাম। এর পরের ঘর যেটা আসবে দেখো, এক্স আই মাইনাস এক্স বার, এই যে স্যাম্পল, এইটার আমি কী করবো, সামেশন করব। তাহলে এই পাঁচটার যে যোগফল, সেই পাঁচটার যোগফল হলো আমার জিরো পয়েন্ট ফাইভ হলো আমার পাঁচটার যোগফল। কেননা আমি সামেশন এক্স আই মাইনাস এক্স বার কেন করব দেখো, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, মানে সিগমা। সিগমার যে সূত্রটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, সেইটা হলো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তার মানে কি, এই যে সামেশন এক্স আই মাইনাস, আচ্ছা তাহলে দেখো এই যে সূত্রে যেটা সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার যেটা আছে, ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এটা টোটালটার উপরে রুট। তাই সূত্রের এই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এইটাই আমি কী করলাম, এই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বারের যে মানগুলোকে সামেশন করে দিলাম। তার মানে কি, সূত্রে এই যে এইখানে আমি কী করব, এই মানটাকে আমি বসাবো। তারপরে দেখো ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন এইখানে এন বলতে আমরা কী বুঝি, এন বলতে আমরা বুঝি নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ স্যাম্পল, কয়টা স্যাম্পল নিয়ে আমি কাজ করতেছি, সেই সংখ্যাটাই হলো এখানে এন। যদি এখানে আমি দশটা স্যাম্পল নিয়ে কাজ করতাম, তাহলে এন এর মান হলো হয়তো দশ। যেহেতু আমি এখানে পাঁচটা স্যাম্পল নিয়ে কাজ করতেছি, সেহেতু এন এর মান হলো পাঁচ, ঠিক আছে। এরপরে দেখো মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ানের ব্যাপারে একটা কথা আছে, অনেক জায়গায় তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে দেখতে পারবা সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এখানে মাইনাস ওয়ান নাই। কারণটা কি, সেইখানে দেখা যায় যে তোমার আগেই বলা আছে স্যাম্পল যত বেশি নেওয়া হবে, ততই দেখা যায় যে এইটার ভিতরে ডিফারেন্সটা কম থাকবে, আর স্যাম্পল যত কম থাকবে ততই স্যাম্পলের মধ্যে ডিফারেন্সটা বেশি হবে, রেজাল্ট একুরেট আসবে না। এই কারণে দেখা যায় যদি স্যাম্পল বিশটা বা তোর অধিক নেওয়া হয়, তাহলে এখানে কী হবে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান হবে না, শুধু এন হবে। যদি বিশের অধিক স্যাম্পল নেওয়া হয় তাহলে কী হবে, ডিভাইডেড বাই এন। আর যদি বিশের কম স্যাম্পল নেওয়া হয়, দশটা বা পাঁচটা বা পনেরোটা স্যাম্পল নিয়ে যদি আমি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস ওয়ান এর সাথে যুক্ত করতে হবে। তাহলে আমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমি এই যে সূত্রটাকে আমি নিচে আমি এখানে দেখা দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান সমান হলো যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এবং টোটালটার উপরে রুট। এখন দেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মান হলো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মান হইতেছে পয়েন্ট ফাইভ। তাহলে এই যে পয়েন্ট ফাইভ বসানো হলো, এবং ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এন হইলো যে আমার স্যাম্পল সংখ্যা হলো পাঁচটা আর মাইনাস ওয়ান, তার মানে কি পাঁচ থেকে এক গেলে হলো যে চার, এবং টোটালটার উপরে রুট। তখন আমি ক্যালকুলেশন করলে পরে এটা রেজাল্ট আসতেছে পয়েন্ট থ্রি ফাইভ। এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে আমরা আসি সিবি পার্সেন্টেজ। সিবি পার্সেন্টেজের সূত্র হলো যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হান্ড্রেড। তাহলে আমি কি সিগমার মানটা আমি এখানে বসে নিলাম পয়েন্ট থ্রি ফাইভ ডিভাইডেড বাই এক্স বার 33.9, এটাকে বসালাম ইন্টু হান্ড্রেড, ক্যালকুলেশন করলে 1.03, এইটা হলো আমার সিবি পার্সেন্টেজ। এখন সিবি পার্সেন্টেজ বলতে আমি কি বুঝি, সিবি পার্সেন্টেজ বলতে আমরা বুঝি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সিবি পার্সেন্টেজের আসলে দেখা যায় যে আমরা যে স্যাম্পল মনে করো 40 কাউন্টের যদি সুতা তৈরি করতে চাই, তাহলে যদি আমরা 10টা বা 20টা মেশিনে যদি আমি 40 কাউন্টের সুতা তৈরি করি, প্রত্যেকটাই যদি 40 কাউন্ট আসতো তাহলে হয়তো সবচেয়ে ভালো, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না, কোনোটা আসে সামান্য একটু কম বা একটু বেশি। এখন এই হিসাব অনুযায়ী দেখা যায় সিবি পার্সেন্টেজ যত কম হবে ততই কোয়ালিটি ভালো হবে, আর সিবি পার্সেন্টেজ যত বেশি হবে ততই কোয়ালিটি খারাপ হবে। সাধারণত সিবি পার্সেন্টেজ 1 থেকে 2 মধ্যে যদি থাকে বা 2 নিচে যদি থাকে সেটা খুবই ভালো হয়, আর 1 নিচে থাকলে পরে আরও ভালো হয়। যাই হোক, আমাদের যে এখানে মান, এই মানটা হইল 1.03 সিবি পার্সেন্টেজ। তাহলে তোমাদের
আজকে যে টেস্টটা করানো হলো এইটার মধ্যে কি হলো, আমরা কি সিএসপি বলতে কি বুঝি, সিএসপি বের করব কোন মেশিন দ্বারা, তার জন্য কি কি মেশিন লাগবে, তারপরে কাউন্ট এবং সিএসপি স্ট্যান এগুলো আমরা বের করে নিছি, তারপরে তোমার সিএসপি আমরা একটা টেবিল তৈরি করছি, আর দ্বিতীয় ধাপে যেটা দ্বিতীয় টেবিলে আমরা কি করলাম, লির স্ট্রেন্থ যেটা পাইছিলাম সেই স্ট্রেন্থের সিবি পার্সেন্টেজ বের করছি। এই যে সিবি পার্সেন্টেজ আমরা বের করছি, এইখানে দেখা যায় এটা আগের যে টেস্ট কাউন্টেও দেখা যায় যে সিবি পার্সেন্টেজ বের করা আছে। যদি দেখা যায় এইখানে যে সিবি পার্সেন্টেজ, এটা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে যদি সেটা যদি ফলো করো তাহলে দেখা যায় তোমাদের যদি কোনো গ্যাপ থাকে সেটা পূরণ হয়ে যাবে। তারপর আজকে আমি যে টেস্টটা করাইলাম তোমাদের, এটা সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনোখানে যদি কোনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা যতটুকু সম্ভব সহজ এবং সাবলীলভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।